যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 100 নারীর তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার 42তম স্থানে আছেন তিনি, গত বছর ছিলেন 43তম স্থানে। ফোর্বস বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নাগরিকদের জন্য খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মতো বিষয়গুলোতে জোর দেওয়ার পরিকল্পনা করেছেন। এ তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে। দ্বিতীয় স্থানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দে ও তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তালিকায় 36তম অবস্থানে আছেন। তালিকায় 100তম স্থানে রাখা হয়েছে ইরানের মাসা আমিনিকে। ইরানের নীতি পুলিশের হেফাজতে তার মৃত্যুর পর দেশটিতে নারীর অধিকারের দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। বাকি নারীদের মধ্যে 39 জন সিইও, 10 জন রাষ্ট্রপ্রধান এবং 11 জন বিলিয়নিয়ার রয়েছেন। 2004 সাল থেকে প্রতি বছর ফোর্বস ম্যাগাজিন বিশ্বের 100 ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে আসছে।